তখন আমরা জবাব দিব ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন আজকে জাহান্নামে আসার অন্য কোন কারণ না আজকে জাহান্নামে আসার এক নম্বর কারণ হলো আমরা দুনিয়ায় থাকতে নামাজ পড়ি নাই দুনিয়ায় থাকতে আমরা নামাজ পড়ি নাই সালাত আদায় করি নাই যার কারণে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে জাহান্নাম দিয়েছেন আমার মায়েরা আমার বোনেরা সালাত আদায় করতে হবে সালাত ছাড়া জীবনের কোনো দাম নাই যাদের জীবনে সালাত নাই ওরা মানুষ না যাদের জীবনে সালাত নাই ওরা ইমানদার না যাদের জীবনে সালাত নাই ওদের জীবনের কোনো মূল্য নাই ওরা বেঁচে থেকেও কোনো লাভ নাই সালাত আদায় করেন সালাতকে ছেড়ে দিবেন না যত কষ্টই হোক না কেন সালাতটা পড়েন যে কোনো ভাবে হোক সালাতটা পড়েন সালাত ছেড়ে দিবেন না সালাত হলো মূল সালাতটাই যদি আমার জীবনে না থাকে কি দিয়ে আল্লাহর সামনে যাব সালাতটাই যদি আমার জীবনে না থাকে কি দিয়ে আল্লাহরে বলবো যে আল্লাহ আমারে জান্নাত দাও এমন কি এমন কাজ করেছি আমরা দুনিয়াতে এই খেজুর তলা ঈদগাহ বানায় জান্নাতে চলে যাব এই খেজুর তলা কবরস্থান বানায় জান্নাতে চলে যাব ইম্পসিবল এই কবরস্থান আমাকে জান্নাতে নিবে না এই ঈদগাহ ময়দান আমাকে জান্নাতে নিবে না যদি আমার জীবনে সালাত না থাকে আগে সালাত পরে গুনাহ সালাত ঠিক করে এরপরে কবরস্থানে আমাদেরকে আসতে হবে এই ঈদগাহ আমাদের নামাজ পড়তে হবে কিন্তু আগে নামাজ নামাজকে বাদ দিয়া অন্য চিন্তা করা যাবে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এরপরে কবরস্থান কাজে আসবে ঈদগাহ কাজে আসবে আর জীবনে নামাজ নাই দুনিয়ার অন্য কোন আমল আল্লাহর দরবারে কাজে আসবে না সালাত আদায় করতে হবে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন আমরা বলি আমিন নিজেরা তো সালাত পড়বই স্বামীকে বলতেছি স্বামী তো কম তারপরে মাইকের আওয়াজ যদি কোনো স্বামীর কাছে যায় স্বামীকে বলতেছি নিজের স্ত্রীকে সালাত পড়ার জন্য বাধ্য করবেন নিজে সালাত পড়বেন স্ত্রীকে সালাত পড়ার জন্য বাধ্য করবেন বলবেন বাধ্য করবেন বা মাইরেন না মারার কথা বলতেছি না সালাতের জন্য তাগিদ দিবেন সালাত পড়ার জন্য ডাকবেন বারবার বুঝাইবেন তারে গিফট করবেন স্ত্রীকে গিফট করবেন উৎসাহিত করবেন ভালো ভালো বই গিফট করবেন থ্রি পিস গিফট করবেন স্বামী তারপরে কাপড় গিফট করবেন ভালো ভালো জিনিস গিফট করবেন পড়ার জন্য তাকে উৎসাহিত করবেন মায়েদেরকে বলছি নিজেরা সালাত পড়বেন কোন আপনার স্বামী যদি সালাত আদায় না করে স্বামীকে সালাতের কথা বলবেন দরকার হলে মসজিদের খতিব দিয়া স্বামীকে নসিহত করাইবেন এরপরে সন্তানগুলোকে সালাতের কথা বলবেন মুরু আওলাদাকুম বিসসালাতে ওহুম আবনা সাবি সিনিন আবু দাউদের বর্ণনা ছেলেটা যখন 7 বছর বয়সে পদার্পণ করবে মেয়েটা যখন 7 বছর বয়সে পদার্পণ করবে কোন কথা নাই সালাতের কথা বলা শুরু করতে হবে তাকে সালাতের কথা বলবেন সালাতে নিয়ে যাবেন জুমার দিন নিয়ে যাবেন হাতে করে মেয়েটাকে বাবা ছেলেকে মসজিদে নিয়ে যাবে 10 বছর বয়স যখন হবে তখন সন্তানকে সালাতের জন্য বাধ্য করবেন একটু ছোটখাটো ধমক দিবেন একটু তাগিদ দিবেন হালকা একটু ছোট আঘাত করবেন তারপর সালাতের জন্য প্রেসার ক্রিয়েট করবেন সন্তান যখন 10 বছর বয়সে পদার্পণ করবে সালাতের কথা বলতে হবে আল্লাহ তাআলা শুধু এটা বলে নাই নিজেরা পড়ো না ওয়ামুর আহলাকা বিসসালাতে ওয়াসতাবির আলাইহা আল্লাহ তাআলা বলছে নিজেরা সালাত আদায় করো পাশাপাশি সন্তানগুলোকে পরিবারের মানুষগুলোকে সালাতের জন্য আদেশ করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো বাঁচার চেষ্টা করো তোমার স্ত্রী তোমার স্বামী তোমার ছেলে তোমার মেয়ে সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো এই জন্য নিজে নামাজ পড়বেন ছেলে মেয়েগুলোকে নামাজের কথা বলবেন নামাজ হিসেবে গড়ে তোলার চেষ্টা করবেন তাহলে দেখবেন পরিবারে শান্তি আসবে বরকত আসবে আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতারিত অবশ্যই শান্তিতে থাকবেন যেই পরিবারে নামাজ নাই ওই পরিবারে টাকা যতই থাকুক ওই পরিবারে শান্তি নেই